বাবুকে ভবানীপুর থেকে সরিয়ে এখানে পাঠানো হয়েছে, ওনার দল ওনাকে দিয়েছে, কিন্তু ওনার দলের 10 বছর উনি ক্ষমতায় থাকাকালীন বিদ্যুতের মাশুল কত বেড়েছে, উনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, একবারও কিন্তু উনি প্রতিবাদও করেননি বা উনি এই নিয়ে দলের মধ্যেও কোনো কোথাও সরব হন না। আজকে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বিদ্যুতের মাশুল দিতে হচ্ছে পশ্চিমবাংলা, উনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, উনি ট্রেড ইউনিয়ন করার লোক। বাংলায় 10 বছর শাসন চলে গেল, একটা কারখানা হলো না, পুরো খড়দাটা প্রায় শ্মশানের দিকে হয়ে চলে গেছে, ইন্ডাস্ট্রি নেই, শেষ হয়ে গেছে, যা ছিল সেটাও শেষ হয়ে গেছে। আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি জয় শাহ একদম ইয়াং ছেলে, ইয়াং জেনারেশন, তাকে টিকিট দিয়েছে। ভারতীয় জনতা পার্টি প্রমাণ করেছে কি বাংলার নতুন জেনারেশনকে নিয়ে রাজনীতি আগামী দিন করবে, তাই নতুন জেনারেশন লোককে খড়দায় প্রার্থী করে দিয়েছে। একজন লোক আছেন যে প্রায় 30 কিলোমিটার দূরে থাকেন খড়দায়, দুর্ভাগ্য কোনোদিন ওখানকার লোকাল একটা লোককে দাঁড় করালো, কাজল সিনহা, উনি মারা গেছেন। কিন্তু তারপরেই সঙ্গে সঙ্গে যে সুযোগ পাওয়া গেল, আবার সিটটা চলে গেল কলকাতা। দমদম লোকসভার মধ্যে নান্টুবাবুকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, সবাই তো বাইরের লোক, ওখানে কি কোনো লিডার নেই, ওখানে কোনো তৃণমূলে কোনো নেতা নেই? কিন্তু বিজেপি প্রমাণ করেছে কি না, আমি ভূমিপুত্রকেই সুযোগ দেব। না, প্রবীণ মানুষ আছেন, সে প্রবীণ মানুষ, রাজনীতিতে প্রবীণ আর নবীনের কোনো ব্যাপার নেই, কিন্তু ইয়াং জেনারেশনের জন্য একটা মেসেজ দিয়েছে ভারতীয় জনতা পার্টি কি আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা নতুন প্রজন্ম। সে তো থাকবে, 82 ভার্সেস 32, এই লড়াই তো থাকবে। আবার ওখানকার মানুষ এমন লোককে এ করবেন, জেতাবেন, যে লোকগুলো আজকে 10 বছর ক্ষমতায় থেকেও কিছু করলেন না। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি ওখানে কাজ। দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে ইস্যুটা কি, ব্যারাকপুর শিল্পাঞ্চল সঙ্গে সঙ্গে বাংলার একটাই প্রমুখ ইস্যু কাজ করছে, তুমি ক্ষমতায় এলে 213টা কীভাবে জিতলে সেটা পরে কথা, কীভাবে ভুয়া আইএস আইপিএসকে বসিয়ে ক্ষমতায় এসেছে। আসার পরে রাজনৈতিক লড়াই না লড়ে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে খুন করা হলো, বাড়ি লুট করা হলো, এই যে পোস্ট পোল ভায়োলেন্স বিরুদ্ধে বাংলার মানুষ সরব হয়েছে। আজকে ভবানীপুরে এই সরকার জিততে পারতো না, ভবানীপুরে মানুষকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে ভোট করতে দেওয়া হলো না। এক জায়গায় 14% ভোট পড়ছে, এক জায়গায় 88% ভোট পড়ছে, 82% ভোট পড়ছে, 14% 19% যারা ভোট দিয়েছে তারাও 26 প্রায় 27 হাজার ভোট পেয়েছে। সেখানে পুলিশ হাত জোড় করে গান্ধীগিরি করছিল কি ভোট দিতে যাবে না, নাহলে আমাদের চাকরি চলে যাবে। মুখ্যমন্ত্রী শপথ নিন, এই শপথে ভারতীয় জনতা পার্টি কোনোভাবে সামিল হচ্ছে না আমি যতটুকু জানি। আর মুখ্যমন্ত্রী যে গদিতে, এখানে রাজতন্ত্র চলছে, শাসকের শাসন চলছে, এখানে আপনাকে বিজেপি না, বিজেপি কর্মী হলে আপনার বাড়ি ছাড়া করে দিতে হবে, আপনার বাড়ি লুট করে নেওয়া হবে, আপনার কে পুলিশের মিথ্যা মামলা দিয়ে দেওয়া হবে, এইসবই তো চলছে। জয় শাহের উপরে 3 বার অ্যাটাক করেছে, নিশ্চয়ই জয় শাহকে তৃণমূল কাউন্ট করছে কি হ্যাঁ জয় শাহ একটা স্ট্রং লিডার ওখানে আছে, ইউথ কাইকন আছে, তার জন্য ওর উপরে হামলা চালাচ্ছে কি ভয় পেয়ে সারেন্ডার করে যাবে, কিন্তু ভয় পেয়ে সারেন্ডার করার লোক না, এটা নতুন লিডারশিপ তৈরি করে হয়েছে ওখানে। কালকে নমিনেশন দেবে দাদা, লোকাল টিএম আটপাড়া ঘোমাবাজি, বিভিন্ন রকম অভিযোগ তারা করে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি কবে দিল্লি থাকি, আমি তো সারা সবসময় এখানেই থাকি, আর যারা অভিযোগ করেছে সবই তো আমারই ছেলে, আমি তাদেরকে বানিয়ে রেখেছি। এখন ওদের মুখ ফুটেছে, ওই ডিম থেকে বেরিয়েছে, মুখটা ফুটেছে, একটু কো কো করে করবে, করতে দিন।